বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে। তা আপনি হয়তো এখন চাচ্ছেন যেখানে রয়েছেন সেখানে বসেই আপনার হাতাকা স্মার্টফোনের মাধ্যমে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচগুলো সরাসরি লাইভ দেখার জন্য। তো ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেবো আপনার হাতাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে কীভাবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচগুলো লাইভ সরাসরি দেখবেন। তো আর কথা বলাচ্ছি না, চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচগুলো লাইভ সরাসরি আপনার স্মার্টফোনে দেখার জন্য প্রথমেই আপনার স্মার্টফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, আপনি চাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বক্সে তুলবেন। তো আমি এখানে একটি অ্যাড্রেস লিখে দিচ্ছি, দেখুন www.debitalbd.com লিখে আপনারা চার্জ দেবেন। এই অ্যাড্রেসটি লিখে আপনারা চার্জ দেবেন। এই অ্যাড্রেসটি লিখে আপনারা চার্জ দিলে দেখবেন সরাসরি আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসা হবে। তো এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা খুব সহজে লাইভ সরাসরি ওয়ানডে ম্যাচ দেখতে পারবেন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের। তো দেখুন এখানে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ইমেজ দেওয়া রয়েছে। তো এখন এখান থেকে আপনারা ম্যাচগুলো লাইভ দেখার জন্য কি করবেন, এখানে দেখুন লেখা আছে উপরে বাম দিকে লাইভ ওয়াচ, এখানে ক্লিক করবেন। লাইভ ওয়াচ এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদেরকে আবার এই পেজটাতে নিয়ে আসা হবে। তো দেখুন এখানে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে ওয়ানডে ম্যাচ সময়সূচি সব কিছু দেওয়া আছে ইমেজটির উপর। তারপর আপনারা ইমেজটি একটি নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আবারও দেখবেন বাম দিকে একটি অপশন রয়েছে ওয়াচ লাইভ। তারপর আবারও ওয়াচ লাইভ এই অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখন আপনারা এখানে একটি নাম্বার বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে পারবেন। তো আমি একটি নাম্বার দিয়ে আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। তো উপরে যে এই বক্সটি রয়েছে, তো এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে একটি নাম্বার দিয়ে দিলাম, তো আপনারা চাইলে নাম্বার দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো এখানে বক্সে একটি নাম্বার দিয়ে দেবেন, নাম্বার দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে লগ ইন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার নাম্বারটিতে দেখবেন একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আমার প্রিপেড সিমটি এই ফোনটিতে রয়েছে, তো এখানে কোডটি অটোমেটিকলি বসে যাবে। তো আপনার প্রিপেড সিমটি যদি অন্য ফোনে থাকে তাহলে এখানে কোডটি আপনি বসিয়ে দেবেন। তো দেখুন এখানে 596491, তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। কোডটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন ডান দিকে যে অপশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন। অপশনের উপর ক্লিক করার পর এই পেজটি ভেরিফিকেশন করা হয়ে যাবে ওয়েবসাইটটিতে। আপনি নাম্বার দিয়ে বা যেভাবে হোক আপনি ভেরিফিকেশন করবেন, করার পর তারপর আবারও আপনাকে দেখবেন এই সেম পেজটিতে নিয়ে আসা হবে। তো আপনি কী করবেন, পেজটির নিচের দিকে গিয়ে আবারও দেখবেন লেখা আছে ওয়াচ লাইভ, আপনি এখানে ক্লিক করবেন। ওয়াচ লাইভ এখানে ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম চলে আসবে। তো এই ওয়েবসাইটটিতে আপনি যদি বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচগুলো দেখতে চান আপনাকে অবশ্যই কিছু টাকা পেমেন্ট করে দেখতে হবে। তো আপনি যদি এখানে কিছু টাকা খরচ করে আপনি যদি ম্যাচগুলো দেখেন, আপনাদেরকে আমি বলবো, আপনার গ্যারান্টি সহকারে বলবো, আপনারা এখান থেকে নিখুঁতভাবে লাইভ ম্যাচ দেখতে পাবেন। তারপর এখানে আরেকটা বিষয়, এখানে আপনারা যখন আপনারা টাকা দিয়ে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর এখানে অনেকে প্রশ্ন থাকতে পারে আপনারা এখানে ইন্টারনেট সংযোগের প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, এখানে ইন্টারনেট সংযোগের প্রয়োজন আছে। আপনি চাইলে ওয়াইফাই দিয়ে এই ওয়েবসাইট থেকে আপনারা এই সাবস্ক্রাইব করার পর ম্যাচ দেখতে পারবেন, বা আপনাদের এই MB দিয়েও আপনারা বা ডাটা দিয়েও দেখতে পাবেন। তো এখানে দেখুন ডেলি প্যাক 20 টাকা এবং এখানে মান্থলি প্যাক 90 টাকা রয়েছে, এখানে বিভিন্ন প্যাক রয়েছে। তো এখানে দেখুন আমি ডেলি প্যাক এটি সিলেক্টেড করলাম। আপনার যে প্যাকটা ভালো লাগবে বা আপনার যে অপশনটা ভালো লাগবে আপনি সেই অপশনটা সিলেক্টেড করবেন। তো আমি ডেলি প্যাক এই যে 20 টাকা এটির উপর বিন্দু দিয়ে রয়েছে, এখন পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য এখানে নিচে দেখুন রয়েছে অপশন কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। কন্টিনিউ এখানে ক্লিক করার পর আপনারা পেমেন্টটি দেওয়ার জন্য অনেকগুলো অপশন পাবেন। আপনারা গ্রামীণ প্রিপেড সিম থেকে মানে ব্যালেন্স থেকে আপনি পেমেন্টটি দিতে পারবেন, রবি এয়ারটেল প্রিপেড সিম থেকে ব্যালেন্স থেকে পেমেন্টটি দিতে পারবেন, বা বাংলা প্রিপেড সিম থেকে দিতে পারবেন, বা আপনার কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, তারপর বিকাশ, নগদ বিভিন্ন মাধ্যমে আপনি চাইলে পেমেন্টটি দিতে পারবেন। তো আমি বিকাশ সিলেক্টেড করছি, নিচে দেখুন বিকাশ লেখা আছে এবং তার ডান দিকে বিন্দুর উপর ক্লিক করলাম। করার পর বিন্দু ক্লিক হয়ে গেল। তো তারপর নিচে দেখুন লেখা আছে অপশন কন্টিনিউ, এখানে ক্লিক করলাম। নিচে ডান দিকে কন্টিনিউ এখানে ক্লিক করলাম, আমি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট দেব। তো কন্টিনিউতে ক্লিক করার পর ঠিক এরকম চলে আসলো। তো এখন আমার এখানে এই যে বক্সে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিতে হবে, তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বারটি দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করতে হবে। তো কনফার্ম এখানে ক্লিক করার পর আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো কোডটি এই বক্সে বসাতে হবে। তো আমি কোডটি আসার সাথে এখানে বসিয়ে দিচ্ছি। আমি ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে ডান দিকে কনফার্ম, আমি আবারও কনফার্ম এখানে ক্লিক করলাম। তো কনফার্ম এখানে ক্লিক করার পর আরেকটি অপশন চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। তো ভেরিফিকেশন কোডটি দিয়ে কনফার্মে ক্লিক করার পর দেখবেন এই অপশনটি চলে আসবে। এখন আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এই বক্সে দিতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে আবারও ডান দিকে কনফার্ম, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি।
আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করার পর এই ওয়েবসাইটটিতে আমি একদিনের জন্য সাবস্ক্রাইব করে ফেলেছি। তো এখন যখন আপনার এখানে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের আপনার ওয়ান ডে ম্যাচ শুরু হবে, তখন যদি আমার স্মার্টফোনে আমি ডাটা সংযোগ বা ইন্টারনেট সংযোগ চালু করে ওয়াচ লাইভ এখানে ক্লিক করি, তখন আমি এখানে ওয়ান ডে ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পাবো।